তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি খেলছি ওয়ার্ল্ড ওয়ার ফাইট ফর ফ্রিডম। গেম প্লেটা শুরু করার আগে দুটো জ্ঞানের কথা বলতে চাই। বেশিক্ষণ সময় নেব না, 2 সেকেন্ড সময় লাগে। প্রথম জ্ঞানের কথাটা হলো ভিডিওটাকে লাইক করো। আজকে লাইকে আমরা আছি 10 লাখ, বেশি বলে ফেললাম। ঠিক আছে, লাখটা বাদ দিয়ে দাও, বাদ বাকিটা করে দিও। আর সেকেন্ড হলো, তোমরা কমেন্ট করছো না গাইস, তোমরা কমেন্ট করো। কমেন্ট করলে তো বুঝতে পারবো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। আর তোমরা গেম সাজেস্ট করো, কোন গেম খেলবো পরে। তোমরা কমেন্ট করলে তো বুঝতে পারবো কোথায় ভুল হচ্ছে, তারপর ওই জায়গাটা ঠিক করবো। আর সাবস্ক্রাইবটাও করে নিও, লেটস গো। তো আমাকে এই জায়গাটা শত্রুদের হাত থেকে বাঁচাতে হবে। শত্রুরা এখানে অ্যাটাক করে দিয়েছে, এই জায়গাটা আমাদের কাছে নিতে চায়। আমি আমার জীবন থাকতে এই জায়গাটা আমি কাউকে নিতে দেবো না, মরে যাবো বাট জায়গা ছাড়বো না, এক টুকরো জায়গা ছাড়বো না, সবাইকে মেরে দেবো, ছড়ে গানে এই কৃষিকো। এমন শেষ হয়ে গেছে, কটা করে এমন থাকে মেশিন গানে? 60টা করে, অনেক কম। বোধহয় আপগ্রেড করতে হবে, আপগ্রেড করলে আরও বাড়বে। তো এদেরকে ধরো মেরে নিই। আমার কাছে কিছু আইটেম আছে, নিচে এয়ার স্ট্রাইক আছে, হেলিকপ্টার আছে, ইনফেন্ট্রি আছে, তাও একে মেরে নিই। তো মিসাইল দিয়েই মারবো, নাইস। তো এখানে একজন আছে, হয়ে গেছে রাউন্ড 3, আর একটা রাউন্ড বাকি আছে, ওকে। আর এখানে এয়ার ড্রপ আছে আর রিপেয়ার কিট আছে, ঠিক আছে। তো আমি এখানে স্কোপও করতে পারবো, এখান দিয়ে মিসাইল ছাড়তে পারবো, নাইস। তো এই গাড়িটাকেও মেরে দিই, মনে হচ্ছে এটা মারলে হয়ে যাবে। এখানে একজন আসছে দৌড়ে দৌড়ে, ও না আরও আসছে, ট্যাঙ্কও আসছে। আমার কাছে মিসাইল লঞ্চারটাও শেষ হয়ে গেছে, ওটা কোথা দিয়ে পাবো? উপরে দেখো কিছুদিন একটা প্লেন উড়ছে, ও মারবে না আমাকে বোধহয়, না ও তো অনেক, ওই তো এখানে আছে মিসাইল আছে এখানে, ওটাকে বোধহয় মারতে হবে, মারতে পারলে তারপর আমি পেয়ে যাবো ওটা, ঠিক আছে। প্রথমে একে মেরে নিই, এর বেশি হেলথ বাকি নেই, মিসাইলের দরকার নেই, এক্ষুনি মরে যাবে। আর আমার হেলথটা কোথায় শো করছে এখানে? আমার হেলথ শো করছে না, মিশন সাকসেসফুল, 3টে স্টার পেয়ে গেছি, নাইস। শত্রুদের অনেক লোক আছে গাইস, এখনও দেখো চলেই আসছে, আবার এদের আবার স্টারও আছে। আগে আগেরবার যারা এসেছিলো তাদের কোনো স্টার ছিল না, তারা এমনি ছিল, ছোটোখাটো ছিল বোধহয়, বাট এর দেখো ট্যাঙ্কের উপরে স্টার ছিল, শুধু একটাই স্টার ছিল, আর তো কারো স্টার নেই। ধরো আমার দেখে লাভ কি, আমার মারা নিয়ে কথা, তাড়াতাড়ি করে রিলোডটা। আর এখানে আমি আমার নিজের হেলথটা দেখতে পাচ্ছি, আমি এতক্ষণ খেয়াল করিনি, আমিও অন্ধ হয়ে গেছি। নিচে দেখো সবকটা পাঁচখানা যে আছে এয়ার স্ট্রাইক হেলিকপ্টার, তার নিচে সবুজ কালারের জায়গাটা আছে, ওখানে আমার হেলথ 1500, এতক্ষণ খেয়ালই করিনি। একটা হেলিকপ্টার আসছে, আমার কাছে মিসাইলও আছে, কাউকে নাপ দিয়ে দিইনি হেলিকপ্টার থেকে। তো এখানে এইগুলোকে মারলে মিসাইলগুলো পেয়ে যাবো, ঠিক আছে। আমি জানি আমি প্রো, আমার সব থেকে বেশি ভালো লাগে শ্যুটিং, ফাইটিং, মারপিট করতে আমার খুব ভালো লাগে, মারপিটে গেম খেলতে আমার হেভি লাগে। গাড়িটা সিনসেস, আর তিনজন আছে, একে মারতে হবে, একে আর একজন কোথায় আছে? ও হেলিকপ্টার আছে, আমি লোক খুঁজছি। ইস রে মিসাইলটা ঘুরে যাবে, যা 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 যা, না গেল না, আমাকে গুলি দিয়েই মারতে হবে, মরে যা মরে যা, সরি ভেঙে যা, ডিস্ট্রয় হয়ে যা, কিছু একটা হয়ে যায়, ওকে ভেঙে দিয়েছি, নাইস, লাস্ট রাউন্ড। এবার মনে হচ্ছে টাফ হবে, এটা ট্যাঙ্ক আসছে এবার, ওকে এই রকেটটা নিয়ে নিই। ও এইগুলো একটা একটা মিসাইল দিয়ে মরে ভাঙে না, আমি খালি মরে না বলছি কেন? দূর থেকে একটা প্লেন আসছে, একে রকেট দিয়ে মারলে মরবে না? ও মানুষ নাম যে প্যারাসুটে করে, ওকে সবকটা মানুষই মরে গেছে, লল। চিনুক হেলিকপ্টার কাকে নিয়ে আসলো? এই মানুষগুলোকে চিনুক হেলিকপ্টার নিয়ে আসলো, আমি ভাবলাম অনেক বড়ো সড়ো জিনিস নিয়ে এসছে বোধ হয় চিনুক হেলিকপ্টারে করে, বাট একটা মানুষ দুজনকে নিয়ে এসছে। তো এই ট্যাঙ্কটা লাস্ট বেঁচে আছে, একে ভেঙে দিতে পারলে ব্যাস জিতে যাবো আমি এই মিশনটাও, মিশন সাকসেসফুল, ইয়ে। 3টে স্টার পেয়েছি, হ্যাঁ 3টে স্টারই পেয়েছি, আমি খেলছি আর 3টে স্টার পাবো না? ওকে গাইস, নেক্সট মিশনে চলে এসেছি। এই মিশনটা আগের দুটো মিশনের থেকে একটু টাফ হবে, কারণ এর মধ্যে বস ফাইট হবে লাস্টে। 3টে স্টার পেতে হলে উইন দ্য ম্যাচ, ম্যাচ জিততে হবে, গেট মেগা কিল, আর হচ্ছে 6 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি এতক্ষণ খেয়াল করছিলাম না, উপরের দিকে লেখা আসছিলো, আমি খেলার দিকে কনসেনট্রেট করছিলাম এতক্ষণ ধরে, বাট এই প্রথম আমি দেখলাম। আরে এত লোকেরা পাচ্ছে কোথা থেকে? এসেই যাচ্ছে, শেষ আর হয় না, বেচারা সব আসছে আর মরছে। বাড়িতে থাক, ফ্যামিলিকে টাইম দিয়ে ঘুরতে ঘুরতে যা, বাচ্চা বাচ্চাদের নিয়ে না, মারপিট করবো, ঠিক আছে, এসব কথা বলে লাভ নেই, নাহলে আমাকেই মেরে দেবে এরা। এখন অনেকজন বাকি আছে, 21 জন বাকি আছে, 16 জন, একটা গাড়ির মধ্যে নাকি 5 জন ছিল, 5 জনকে মারার পরে 16 জন হয়ে গেছে, এখনও 15 জন। ও প্যারাসুট নিয়েও নামছে, প্যারাসুট নিয়ে টোটাল 5 জন আছে, ঠিক আছে। এদের হাতে আবার রকেট লঞ্চার আছে, এদেরকে তাড়াতাড়ি করে মারতে হবে, এদেরকে ছাড়াই যাবে, নাহলে আমার প্রচুর ড্যামেজ করবে।
এখানে রকেটগুলো নিয়ে নিই। নাইস, গাড়িটা তো ভেঙে যাবে জানতাম, তাড়াতাড়ি রিলোড হ। এদেরকে মেরে দিতে পারলে এই মানে এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে, মিশনটা তো কমপ্লিট হবে না। তার চারজন আছে, ঠিক আছে, আর তিনজন, দুজন, একজন, জিতে গেছি, মানে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। লাস্ট রাউন্ড বাকি আছে এখনো, 3 নম্বর রাউন্ড। এখানে একটা রকেট এসছে, এটাকেও নিয়ে নিই। নয়েস, আমার কাছে কটা রকেট আছে? 6খানা রকেট আছে। চিন্তা করে লাভ নেই, রকেট দিয়েই মেরে উড়িয়ে দেবো। বাট ট্যাঙ্কগুলো আসলে প্রবলেম হয়ে যায়, ট্যাঙ্কগুলোকে 2-3টে করে রকেট মারতে হয়, তারপরে গিয়ে ভাঙে। বাবা, প্যারাসুটে করে কত নামছে! একটা গেল, এই গাড়িটাকে গুলি দিয়েই মারি। এদের এই গাড়িগুলোকে মারতে বেশি গুলি লাগে না, বেকার এদেরকে মেরে রকেট নষ্ট করে লাভ নেই। তো তাড়াতাড়ি করে রিলোড হয়ে যা। ওকে, সামনে চলে আসছে। আর কজন আছে? 10 জন আছে। বস চলে এসছে, বস কামিং। বস কোথায়? ও, চিনুক হেলিকপ্টারে করে বস এসছে নাকি? নাকি হেলিকপ্টারটাই বস? না না না, পিছনে আছে, হেলিকপ্টার নিয়ে এসছে একে, ঠিক আছে। আর একটা মালে তো বস শেষ, এটা বেকার বস ছিল। ওকে, আর একজন কোথায় আছে? রকেটগুলো নিয়ে নি। ও, এখানে, হ্যালো, কোথায় পালাচ্ছিস? তারা বেঁচে পালিয়ে বেঁচে যাবে। এই মিশনটাও সাকসেসফুল হয়ে গেল, 3টে স্টারি পেয়ে গেছি, নাইস। ওকে গাইস, এটা হলো লাস্ট মিশন। এই গেমটার লাস্ট মিশন না, মানে গেমটা এখানে শেষ হয়ে যাবে না। এই গেমটার মধ্যে অনেক কটা মিশন আছে, যেমন আমি এটা খেলছি স্যান্ডস্টর্ম 9। দেখতেই পাচ্ছ, বালির মধ্যে, সমুদ্রের পাশে বালির মধ্যে মারপিট হচ্ছে। এই মিশনটা লাস্ট রাউন্ড এটা, তো এইটা এরপরে শেষ হয়ে যাবে, এরপর নতুন মিশন স্টার্ট হবে। তোমরা আমাকে কমেন্ট করে বলো আমি এই গেমটা কন্টিনিউ করবো কি না, মানে এর পরের মিশনগুলো কন্টিনিউ করবো কি না। যদি তোমরা কমেন্ট করে বলো, তাহলে আমি 1-2 দিনের মধ্যে এই গেমটার আরেকটা এপিসোড নিয়ে চলে আসবো। এই গেমটা সত্যি খুব ভালো গেম গাইস, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি বলছি খুবই ভালো গেম, কারণ আমার শুটিং গেম খুব ভালো লাগে, আমার এই গেমটা খেলতে খুব ভালো লাগছে। আর এই গেমটার কন্ট্রোলের মধ্যে গাইস জাইরোস্কোপ আছে, আমি এম করছি জাইরোস্কোপ দিয়েই। মাঝের মধ্যে যখন অনেকটা ঘোরাতে হচ্ছে তখন আমি আঙুল দিয়ে এম করছি, বাদ বাকি সময় জাইরোস্কোপ দিয়ে করছি, যখন সামনাসামনি করতে হচ্ছে। আমি অনেক শুটিং গেম খেলেছি, তার মধ্যে 90% গেমের মধ্যে আমি জাইরোস্কোপ পাইনি শুটিং গেমের মধ্যে। এখনকার দিনের গেমগুলোর কথা বাদ দাও, BGMI বা পাবজি বা ফ্রি ফায়ার এগুলো বাদ দাও, এই রকমের গেমগুলোর কথা বলছি। এরকমের অনেক গেম খেলেছি যার মধ্যে জাইরোস্কোপ পাইনি, বাট এই গেমটার মধ্যে আছে জাইরোস্কোপ, আমার খুব ফেভারিট জাইরোস্কোপ। এই মিশনটায় তো দুদিকে দেখতে হচ্ছে, জলের দিক থেকেও দেখতে হচ্ছে, আবার উপরের দিক থেকেও দেখতে হচ্ছে, দুদিক থেকে লোক আসছে। এরা দেখো না, এরা তোরা কী করতে আসছিস ভাই? গাড়িতে করে আয়, একটু টাইম পাবি মরার। না, হেঁটে হেঁটে চলে আসছে, মেশিন গানের সামনে দৌড়ে দৌড়ে আসলে হয়? কী করতে পারবি আমার তোরা, দেখ আর শুয়ে শুয়ে মারছে। ওকে, আর বেশিজন বাকি নেই, এই রাউন্ডটা শেষ হয়ে যাবে, তারপর আর একটা রাউন্ড বেঁচে থাকবে। আর দুজন আছে, একটা আর এটা আর এই গাড়িটা, গাড়িটাকে ভেঙে যেতে পারলে ওকে লাস্ট রাউন্ড। রকেটগুলো নিয়ে নিই, 2খানা রকেট আছে মোটে, রকেট তো লাগবে লাস্ট রাউন্ড, মানে রকেটটা নষ্ট হয়ে গেল, অনেকজনই মরেছে, এই রকেটটা নষ্ট হয়ে গেল, না অনেকজনই মরেছে, ঠিক আছে অসুবিধা নেই, এদেরকে মেরে দিই। ঠিক টাইমে রিলোড হয়, আমার একদম পছন্দ না রিলোড। এই মিশনটা তো সব দৌড়ে দৌড়ে আসছে, দেখো সিঙ্গেল সিঙ্গেল হয়ে প্যারাসুট করে নামছে, এটাতে মারতে একটু অসুবিধা হচ্ছে। গাড়িতে করে আর না আসলে কি হয়, কম কষ্ট হয় একটুখানি, গাড়িতে একটা গাড়িতে গুলি মারো ভেঙে যাবে, 10-12 জন থাকবে মরে যাবে। বাট যখন 1-2 জন করে আসছে, বস আসছে, বস আসছে, কোথায় বস? বস কোথায়? ওই তো আসছে আসছে। আরে কে মারছে আমাকে? তোর মরার আলাদাই ইচ্ছা, তারা কোথায় পালাচ্ছিস? এবার মর, এবার পালিয়ে গেলে তো বেঁচে যেতে পারতো, মরার খুব ইচ্ছা, তো বসকে মারতে হবে এখন। আর রকেট লঞ্চার নেই, তোমাকে গুলি দিয়েই মারতে হবে, বাট তাড়াতাড়ি হেলথ কমছে, 2-3বার রিলোড করতে হবে মনে হচ্ছে। এর প্রবলেমটা কি, এক জায়গায় দাঁড়িয়ে মার, হাগা পেয়েছে নাকি? ঘুরে যাচ্ছে দেখো, ওটা দাঁড়া এক জায়গায়, ওকে মরে যাবে। শিট ইয়ার, আরে একটা গুলি, ওকে মেরে দিয়েছি। আর এখনও বস কামে? কোথায় বস? ওটা কে, কোথায় আছে? ওর পেছনে গার্ড নিয়ে আছে, দেখো রকেট মারছে ও গার্ড নিয়ে। ও, একটা মানুষ আছে, ওর পেছনে গার্ড নিয়ে নিয়ে মারছে দেখো রকেট, সেয়া না। হ্যাঁ, আমাকে একটা রকেট দিয়ে দে না প্লিজ, ওকে মরে যাবে মনে হচ্ছে, মরে যাবে। মরলি না, এবার দেখ তোর কী করি, রকেটটা নি, ইউ ফিনিশড, বুম, মিশন সাকসেসফুল, 3টে স্টারি পেয়ে গেছি, দেখে নি। হ্যাঁ,
স্যান্ডস্টর্মটা তো পুরো কমপ্লিট হয়ে গেল আজকে, এর পরের মিশন আছে হচ্ছে বিউরিয়েট সিটি না বুরিয়েট সিটি হবে হয়তো কিছু। তোমরা অবশ্যই কমেন্ট করে জানো গেমটা কন্টিনিউ করবো কি না। আজকে তাহলে এখানে এন্ড করছি ভিডিওটা, থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, দেখা হচ্ছে এরকম একটা মজাদার গেমপ্লে ভিডিওর সাথে।